শোনেন, আমার নেতা জরুরি একটি কাজে দেশের বাইরে অবস্থান করছেন, উনি আমাকে বলেছেন আমি যেন আপনাদেরকে সালাম দেই। আমার নেতা সালাম দিয়েছেন, নিয়েছেন? কথা কয় না, কথা কয় না, এইভাবে আসে দুই এক মিনিট বক্তৃতা দিয়ে উনি আপনাদের কথা ভুলে জানি। আর এই আবার যখন 5 বছর শেষ হয়, এই 5 বছর পর আবার যখন মার্কা বের হবি, তখন এসে কি হবি না ভাইরা, আমি 5 বছরে 3 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর আমরা হজে আপনাদের জন্য দোয়া করছি, আমি আপনাদের কথা ভুলি নাই, ভুলি নাই। এই যে এরকম অভিনয় করে আমি রাস্তা পাকা করতে চাইছিলাম, অদা দিয়ে অদা রক্ষা করতে পারি নাই। আরেকবার আরেকবার যদি আমার মার্কায় সিল মারেন, কথা কর না কেন, এই অভিনয় করে আবার 5 বছর কথা কন ঠিক না বেট, এলাকায় আর খুঁজা পাওয়া যায় না, খালি মাঝে মাঝে রাস্তার মোড়ে মোড়ে বাজারের মোড়ে মোড়ে নেতার বিশাল ছবি ব্যানারে লেখা থাকে, আমি উমুক নেতা, সেরা গালি বদনা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, কথা কন ঠিক না ঠিক। এই নেতা তোর পোস্টার ব্যানার চাইছে কে, ওই ব্যানারের টাকা খরচ না কইরা, ওই টাকা দিয়ে গরিব মানুষের চিকিৎসা হয় না, চিকিৎসার টাকা দে, গরিব মানুষ খাবার পায় না খাবার দে, কাপড় নাই কাপড় দে, বাড়ি নাই বাড়ি দে, কথা কন তোর পোস্টার ব্যানার চাইছে কে, ভালোভাবে কাজ কর, পোস্টার ব্যানার লাগবি না, খালি বাক্স তুমি সিল ভরে যাবি, কথা কন না কে, আদর্শ নেতা হওয়া লাগবে। আরো কিছু কম বুঝে ফেলে দিছে, এ ভাই যান সামনে যাব, আসেন রাজি তো ইনশাল্লাহ। সম্মানিত ভাই, আমার সে কথা বলতে চাচ্ছিলাম, খাজনা পরিশোধ করে মানুষের উপকার করলো, লোক যায় আর ডেকে বলে শোনো, রাজ্যের বাদশাহ যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আমরা তো অল্পতেই বোকা সাজি, কথা কন ঠিক না বেটি।